হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসছে আজকে আরেকটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিটি হলো, যেহেতু আমার ভিডিও দেখে বুঝেই যাচ্ছেন, আমার আজকের রেসিপি হচ্ছে তালের পিঠের রেসিপি। যেহেতু এখন তালের সিজন চলতেছে, তো ভাবলাম আমি একটি তালের পিঠের রেসিপি আমার চ্যানেলের জন্য বানিয়ে ফেলি। কারণ এর আগে আমি কখনোই তালের পিঠের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করিনি, তো ভাবলাম এবার আমি শেয়ার করেই ফেলি। তো যেটার জন্য সবথেকে বড় প্রয়োজন হচ্ছে তাল। তালটা এখন এই সময় পাওয়া যাচ্ছে, তো ভাবলাম বাজার থেকে তাল কিনে আনি। তাল আমি দুইটা কিনে নিয়ে আসছি। তো দুইটা দিয়ে মোট চারটা তালের বিচি বের হয়েছে। তো তালটা খেতে দারুণ মিষ্টি ছিল, একদম পাকা রসে ভরা ছিল। তালের পিঠার জন্য অবশ্যই তালের রসটা প্রয়োজন, তাই না? তো হাত দিয়ে ভালো করে তালের যে উপরের আঁশটা আছে সেটা ছেঁকে নিচ্ছি, কারণ সে আঁশটা থাকলে তাহলে তালের পিঠা খেতে কিন্তু ভালো লাগবে না। আমি এটা আর দেখালাম না, কারণ এটা তালের রস বের করতে খুবই কঠিন কাজ, যেটা হাত দিয়ে চিপড়ে চিপড়ে রসগুলো বের করতে হয়। সে ভিডিও আমি আরেকদিন আপনাদের কাছে শেয়ার করে নেব। তো আমার দুটো তাল দিয়ে এই প্রায় আধা কেজির মতন, মানে পাতিলের অর্ধেক পর্যন্ত তালের রসটা হয়েছে। আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, যেহেতু তালের পিঠা বানাবো সেজন্য আমার প্রয়োজন ছিল চালের গুঁড়ি। তো আমি এখানে চালের গুঁড়ি প্রায় 4 টেবিল বা 5 টেবিলের মতো, আধা কেজি রসের মধ্যে আমার মানে যতটুকু প্রয়োজন ছিল, আমি আমার মানে রেসিপির যে পরিমাণগুলো আমি আপনাদেরকে বলছি না, কারণ এক একজনের এক এক পরিমাণ থাকে, পরিমাপটা থাকে, সেটা আপনারা যখন বানাবেন তখন আপনাদের পরিমাপ অনুযায়ী চালের গুঁড়ো বা তালের রসটা নেবেন, কতটুকু মিষ্টি খেতে চান সেটাও নেবেন। তো আমার যখন তালের মধ্যে চালের গুঁড়িটা দেওয়া হয়ে গিয়েছিল, তো আমি এটা একটু আঠালোর জন্য আমি এখানে প্রায় 2 থেকে 4 কাপের মতন ময়দা ইউজ করেছি। ময়দা ইউজ করার পর আমি একটু একটু করে বাকি যে তালের রসটা ছিল সেটা দিয়ে নিচ্ছি। আর এটার স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে নারিকেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার না করলেও ভালো হবে, কারণ নারিকেলটা দিলে এটার স্বাদটা বেড়ে যায়। তো আমি বলবো ব্যবহার করিয়ে নিন তালের সাথে নারিকেলটা। তো এটা এখন ভালো করে মাখবো। এর মধ্যে আমি আরও দুইটা জিনিস এখানে এখনও দেইনি, সেটা হচ্ছে চিনি আর হচ্ছে গুঁড়ো দুধ। চিনিটা দিবেন আপনার তাল যতটুকু মিষ্টি আছে তার থেকে সামান্য পরিমাণ দিলেই হবে, কারণ একটা পিঠা বানাতে গেলে আমাদের অবশ্যই একটু মিষ্টি না থাকলে সেটা কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে আবারও এটা আঠালো করার জন্য ময়দাটা দিচ্ছি। অবশ্যই ময়দাটাই দিবেন, আটাটা ইউজ করবেন না। ময়দাটা হচ্ছে যাবতীয় আমাদের ভাজা পোড়ার কাজে ময়দাটা ভালোই লাগে। তো এখানে আমার প্রায় আরেকটু তালের রস ছিল, সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন হাত দিয়ে আমি গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে পরিমাপটা বলিনি, কারণ পরিমাপটা বলতে গেলে এখানে হবে না, কারণ আমি আমার প্রয়োজন মতন সব কিছু নিচ্ছি। আর এখানে আমি চিনিটাও দিয়ে নিচ্ছি, চিনি প্রায় লেগেছে, অনেকগুলো চিনি লেগেছে, কারণ এখানে যখন চালের গুঁড়োটা তারপর হচ্ছে দুধ এগুলো ইউজ করার পর মিষ্টি জিনিসটা মনে হচ্ছে আর একটু হলে ভালো হতো। তো আমার সব কিছু মাখানো শেষ, এখন আমি তালের পিঠা ভাজার জন্য আমি প্রায় তেলটা কড়াইতে ভালো করে গরম করে নিচ্ছি। তো হাত দিয়ে প্রায় অনেকগুলো পিঠা বানাচ্ছি। এরপরে আমি হাত দিয়ে আর বানাইনি, আমি এখানে চামচ ইউজ করে পুয়া পিঠার মতন কয়েকটা পিঠা বানিয়ে ফেলছি, কারণ অনেকগুলো হয়ে গিয়েছিল আর এগুলো বানাতে আমার সারাটা দিন চলে যাবে। তো সেই জন্য আমি এখানে হাত দিয়ে কিছু বড়া, তালের বড়া বানিয়ে বাকি যে কয়টা ছিল সবগুলো আমি তালের পুয়া পিঠার মতন বানিয়ে ফেলেছি। অনেক মজা ছিল, অনেক মজা হয়েছে, কি বলবো। আপনারা যারা বানিয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখনও তালের পিঠাটা বানিয়ে খাননি তারা অবশ্যই মিস করবেন আর বুঝতেই পারবেন না এটার স্বাদটা কেমন। তো অবশ্যই এটা বানানোর জন্য বা খাওয়ার জন্য তালটা অবশ্যই বাজার থেকে ঝটপট কিনে আনবেন, কারণ পরে কিন্তু আর তাল পাওয়া যাবে না, যেহেতু এখন তালের সিজন তাল পাওয়া যাচ্ছে।
তো আমি ভাবছি তাল দিয়ে আমি আরেকটাও রেসিপি করব, সেটা আমি আরেকদিন আমার চ্যানেলে শেয়ার করব। আজকে যেটা বানাচ্ছি সেটার কথাই বলি, তো আমি মাঝে মাঝে একটু ছেদ্রি করে দিচ্ছি কারণ ভিতরে একটু তেলটা যাক। যেহেতু আমি এখানে ময়দাটা দিচ্ছি, ময়দাটা ভিতরে একটু ক্রিস্পি হতে হবে, সেজন্য একটু আমি একটি গুঁড়ো তার দিয়ে ভালো করে ছেদ্রি করে নিয়েছি। যেমন পোয়া পিঠা বানানোর সময় কী করি, একটু ছেদ্রি করে নিই না, ঠিক সেমভাবেই আমি একটু ছেদ্রি করে নিচ্ছি। তো ভিডিওতে সবসময় সবাইকে একটা কথাই বারবার বলি, সেটা না বললেই নয়, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটাতে লাইক দিবেন, আর অবশেষে যে ভিডিওটা দেখা শেষ হলে সেটার মন্তব্য অনুযায়ী একটা ভিডিওতে কমেন্ট করে দিবেন যে আমার ভিডিওটা ভালো লাগলো না খারাপ লাগলো। ভিডিও না দেখে কমেন্ট করবেন না, অনেকে আছে দেখলাম ভিডিও কি বানাচ্ছি না বানাচ্ছি ইউটিউবের মধ্যেই, যারা আমার সবসময় ভিডিও দেখে কি বানাচ্ছি না বানাচ্ছি সেটা খেয়াল না করেই একটা উল্টো পাল্টো কমেন্ট করে দিল, সেটা আমি সত্যি গ্রহণ করব না, আর সেই অনুযায়ী আমি আপনার ভিডিওটা দেখব না। তো আশা করি আমার ভিডিওটা একটু হলেও দেখে নেবেন যে আমি কী রেসিপিটা বানাচ্ছি, সেই অনুযায়ী একটা ছোট কমেন্ট করলেও আমি যথেষ্ট। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের অনুগ্রহ অনুপ্রেরণায় আমাকে অনেক দূর নিয়ে যায়, যেটা সত্যি কথা। আমি নিয়ে চ্যানেলে সত্যি কথা এখন তো আমার তাল ভাজা হয়ে গেছে, মানে তালের পিঠা বানানো হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে ডেকোরেশন করব, তালের যে উপরে খোসাটা থাকে সেটা দিয়ে আমি আজকে ডেকোরেশনটা করব। আমার কাছে খুব ভালো লাগছিলো তালের উপরের খোসাটা, আমি পরে রেখে দিয়েছিলাম ডেকোরেশন করার জন্য। এখানে আমি তালগুলো যে পিঠাগুলো ভেজে নিয়েছি সেটা সেইগুলো দেওয়ার জন্য, তো খুবই সুন্দর লাগছিলো। তো আলাদা করে আমি আর পিরিচ ইউজ করিনি, এটাতেই আমি মানে তালগুলো রাখলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা বলেই তো ফেলেছি আবার কেন বলবো, তো এখন আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা আমার কাছে সত্যি অনেক অনেক ভালো লাগে, আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আবারও বলছি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। বেল আইকনটা ক্লিক করে দিলে কী হয়, আমি যখন নতুন কোনো রেসিপি বা ব্লগ শেয়ার করি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো পিঠাটা দেখতেই পাচ্ছেন ভিতরে কী সফট এবং উপরে কী ক্রিস্পি হয়েছে, অনেক মজা লেগেছে পিঠাটা। তালের একটা ঘ্রাণ চলে আসছিলো, ফ্লেভার চলে আসছিলো তালের, আর ময়দাটি ইউজ করাতে তাল চালের গুঁড়িটি ইউজ করাতে আরও ভালো লেগেছিলো খেতে।